আজকে কালবেলার একটা রিপোর্ট হঠাৎ করেই দৃষ্টি আকৃষ্ট হলো সেটি হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে তার এই রিপোর্টটি সেটা হচ্ছে শিরোনামটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা হলে আহতদের জন্য যা করতেন পিনাকি আসলে আমার কাছেও মনে হয় যে এই গত জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে যে পরিমাণ মানুষের উপর দিয়ে ধকল গেছে তার কিন্তু দগদগে ক্ষত নিয়ে তারা কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছে অনেকের কিন্তু খবর আমরা রাখছি না আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছি যে কাদের কারণে আমরা আজকে মুক্ত স্বাধীনভাবে চলাচল করতে পারছি কথা বলতে পারছি হ্যাঁ অনেক যেই আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য সেটা তো পূরণ হয়নি কিন্তু একটা মানে শ্বাস ফেলা যাচ্ছে তো একটা দমবদ্ধ পরিবেশ সেই জায়গা থেকে তো মুক্ত হওয়া গেছে অন্তত আমি আমার ক্ষেত্রে বলতে পারি এখন একটু মুক্তভাবে কথাবার্তা বলতে পারি মুক্তভাবে কথাবার্তা বলতে যে অনেকে বলছেন যে আমি নাকি খেয়েই হারিয়ে ফেলছি দেখ সেটা বলুক তবুও তো এইসব কারণে নির্ভয়ে বলতে পারছেন আমি সীমিতভাবেই বলি অন্যদের মতো অত ভালো করে বলতে পারি না এ কি ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজন খুবই ভালো করেন এবং তাদের মানে ভিডিওগুলো শুধু সাধারণ মানুষ কেন আমাকেও অনুপ্রাণিত করেছে তো আজকে আমি আর বিতর্কে গেলাম না হয়তো কোনো কোনো নাকি ভট্টাচার্যের কোনো কোনো বিষয়ের সঙ্গে আমি একমত না কিন্তু একটা বিষয়ে তো একমত সে সেটা হচ্ছে শেখ হাসিনার শাসন অবসানের জন্য এই মানুষটার একটা অসাধারণ ভূমিকা এটা কিন্তু তিনি না করলেও পারতেন তিনি ফ্রান্সের যখন নাকি কাগজ পেয়ে গেলেন এবং সেখানে একটা খুব বড় কোম্পানি আন্তর্জাতিক একটা মাল্টিনেশনাল কোম্পানির ডিরেক্টর পদে যিনি চাকরি করেন তার তো দরকার নেই কিন্তু দেশের প্রতি মায়া মমতা এবং এক ধরনের ভালোবাসা থেকে লাগাতারভাবে কিন্তু কাজ করে গেছে। এই এই অবদানগুলো আসলে মূল্যায়ন করা উচিত এখন আমরা হয় কি অনেকে হয়তো একটা জিনিস পছন্দ হলো না বাস সাথে সাথে আমরা মানে ত্যাগ করলাম না প্রত্যেক মানুষের আমার সব কিছু পছন্দ হবে সেটা না কিন্তু মৌলিক দিকটা আমার দেখতে হবে যে মূল বিষয়টা কি মূল বিষয়টা ঠিক আছে কিনা মূল বিষয়টা ঠিক আছে তারা প্রত্যেকে লড়েছে কেউ রাজপথে লড়েছে কেউ সোশ্যাল মিডিয়াতে লড়েছে এটারও মূল্যায়ন হওয়া উচিত যা আমি একটু বেশি কথা বলে ফেললাম বিষয়বস্তুতে আসি তার যে প্রস্তাবনাটা প্রস্তাবনাটাও অসাধারণ ফেসবুকে তিনি লিখেছেন আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাইলে জুলাই আগস্ট বিপ্লবে আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা দ্বিমত থাকার কথা না ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতালের পুরোটা বা একাংশ নিয়ে কাজটা শুরু করতাম আমি যেহেতু ছয় বছর দেশে নাই তাই জানি না কোন হাসপাতালের অবস্থা কেমন যখন দেশে ছিলাম তখন সোহার সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হাসপাতাল ছিল তিনি তারপরে অনেক বিস্তারিত যে আমি যদি স্বাস্থ্য তাহলে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতালে পুরোটা বা একাংশ নিয়ে কাজ শুরু করতাম আমি যেহেতু ছয় বছর দেশে নাই তাই জানি না কোন হাসপাতালের অবস্থা কেমন যখন দেশে ছিলাম তখন সর্বদিক সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হাসপাতাল ছিল যাই হোক ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করতে পারতো ওই হাসপাতালে আমি চক্ষু থোরাসিক সার্জারি অর্থোপেডিক্স ক্যাজুয়ালিটি গ্যাস্ট্রো ইন্টেস ইনটেস শব্দটা বেশ কঠিন ইনটেস্টিনাল সার্জন নিউরো সার্জারি আইসিউ পেন্ডেন্সি ইউনিট এই সমস্ত নানা জিনিসগুলো এই এক জায়গায় আনতাম এনে এক জায়গায় এটা কিন্তু চায়নারা যখন কি যে তাদের যে দশ সদস্যের টিম আসছে না এগারো সদস্য তারাও কিন্তু ঢাকা মেডিকেলে এসে দেখে বলছে যে বেশ কিছু যন্ত্রপাতি স্থাপন করতে হবে তার মানে এই আহতদেরকে এই যে কৃত্রিম অঙ্গ স্থাপন এই সমস্ত নানান রকম একটা জায়গায় মানে করা দরকার তাহলে মানে কাজের জন্য সুবিধা এবং দ্রুত সময়ের মানে জিনিসটা শেষ করা যাবে নতুবা টানা হেঁচা করা একটা বিশাল একটা ভোগান্তি তার আকাঙ্ক্ষার কথা বলছে এবং বলছে আহতদের প্রত্যেককে আলাদা টিভি ল্যাপটপ দিতাম ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো আশেপাশে বাসা ভাড়া নিতাম সেইখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্য আহতদের পরিবারের দুজন সদস্যের জন্য চিকিৎসা থাকাকালীন সময় থাকার খাওয়া ফ্রি একটা পুনর্বাসন ইউনিট করতাম ওইখানে কিছু বিজনেস গ্র্যাজুয়েট বসায় দিতাম তারা প্রত্যেকের পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা আলাদা বাজেট করত তো যাই এখন এই এই যে এই বিষয়গুলো আসলে গভীর মমতা এবং ভালোবাসা থেকে তার এইটা আবার নিজেও যেহেতু তিনি চিকিৎসক সুতরাং আমি মনে করি যে এরকম একটি বড় একটা কাজের একটা প্রকল্প এটি তৈরি করে এটা যদি পিনাকি ভট্টাচার্যকে যদি সরকার অনুরোধ করে যে এই পুরো ইউনিটটা মানে এই পুরো কার্যক্রমটা সে চালাবে আমার ধারণ পিনাকি ভট্টাচার্য মানে একেবারে খুবই সানন্দে এই প্রস্তাব গ্রহণ করত এবং এর জন্য কোনো পয়সা নিত না বরং তার সমস্ত মন প্রাণ উজাড় করে সে আহতদেরকে চিকিৎসা করতে তাদের কে আবার পুনর্বাসন করা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার সব কিছু করতো এই মানুষগুলোকে আসলে ব্যবহার করা দরকার এটা আমি এই বলার জন্যই আসলে এই ভিডিওটা ভিডিওতে এই বিষয়টা সামনে নিয়ে আসলাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ